নমস্কার বন্ধুরা, 2022-এ আপনাদের স্কুল এতদিন বন্ধ ছিল এবং সরাসরি সোমবার থেকে আপনাদের স্কুল খুলতে চলেছে। কিন্তু আজকে সরাসরি 24/6/2022 এই তারিখে কিন্তু একটা সরাসরি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সেটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের তরফ থেকে। এবং সেই নোটিফিকেশানে আপনাদের স্কুল খোলা সংক্রান্ত বিশেষ কিছু পয়েন্ট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনাদের স্কুল গেলে কী পদ্ধতিতে আপনাদের ক্লাস হবে সেই সম্পর্কেও কিন্তু বলা হয়েছে এবং আপনাদের টিচিং এবং নন টিচিং স্টাফদের উদ্দেশ্যেও কিন্তু এখানে কিছু বলা হয়েছে। তার পাশাপাশি আপনাদের সামেটিভ পরীক্ষা সংক্রান্ত যে নোটিফিকেশান জারি হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে কি হবে না সেই সম্পর্কেও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন যে নোটিফিকেশানটা বার হয়েছে 24/6/2022 এবং মেমো নম্বরটা এখানে দেওয়া আছে এবং এখানে আপনাদের স্কুল খোলা সংক্রান্ত বলে দেওয়া হয়েছে যে স্কুল যখনই রিওপেন হবে সামার ভ্যাকেশনের পরে অর্থাৎ 27/6/2022 তারিখে তখন কিন্তু আপনাদের কোভিড প্রোটোকল মেনেই স্কুল খোলা হবে। এতদিন পর্যন্ত যেরকম কোভিড প্রোটোকল মেনে স্কুল খোলা হচ্ছিল তেমনই কিন্তু স্কুল খোলা হবে। সেখানে কিছু গাইডলাইন বলে দেওয়া হয়েছে নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফদের উদ্দেশ্যে। তো সবাইয়ের কিন্তু স্কুলে অ্যাটেন্ড করতে হবে 25/6/2022 তারিখে এবং তার পাশাপাশি হোস্টেলও কিন্তু রিওপেন হয়ে যাচ্ছে এবং যে সমস্ত স্কুল খুলছে বা হোস্টেল খুলছে সেখানে কিন্তু সমস্ত কোভিড প্রোটোকল মেনেই বর্তমানে খোলা হবে এবং সেখানে কিন্তু কোভিড প্রোটোকলের গাইডলাইন বর্তমানে লাগু থাকবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কোভিড প্রোটোকল বলতে কী বোঝানো হচ্ছে। আপনাদের কিন্তু স্যানিটাইজার, মাস্ক এবং সাবান দিয়ে হাত ধোয়া সেই সমস্ত জিনিস কিন্তু আবার আপনাদের করতে হবে এবং বর্তমানে তার পাশাপাশি আপনাদের সামেটিভ পরীক্ষার উদ্দেশ্যেও কিন্তু বর্তমানে এখানে কিন্তু কোনোরূপ ঘোষণা করা হয়নি। অর্থাৎ 17/6/2022 তারিখে যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের সরাসরি 28/6/2022 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেটাও ফার্স্ট সামেটিভ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাইয়েরই কিন্তু 28/6/2022 তারিখ থেকে 6/7/2022 তারিখ পর্যন্ত কিন্তু সামেটিভ পরীক্ষা চলবে এবং অর্থাৎ প্রথম সামেটিভ। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছিল কোন কোন বিষয়ে আপনাদের পরীক্ষা হবে এবং কত মিনিটের আপনাদের পরীক্ষা হবে সেই সংক্রান্ত কিন্তু সমস্ত বিষয় বলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সামেটিভের যে কোশ্চেন এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করতে হচ্ছিল এবং সেই কোশ্চেন প্যাটার্নে কিন্তু আপনাদের ফলো হবে, সেই কোশ্চেন প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তাই বর্তমানে আপনারা যদি সেই কোশ্চেনগুলো ফলো করেন বা সেই কোশ্চেনগুলো যদি আপনাদের কাছে পিডিএফ আকারে থাকে বা আপনাদের কাছে যদি হার্ড কপি থাকে সেইগুলোই কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের বেসিসেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে। বর্তমানে আপনাদের 27/6/2022 তারিখে স্কুল খুলছে এবং স্কুল খোলার একদিন পরেই আপনাদের কিন্তু সরাসরি পরীক্ষা শুরু হচ্ছে। তাই স্কুল গেলেও কিন্তু আপনাদের কোভিড প্রোটোকল মেনেই স্কুল যেতে হবে এবং পরীক্ষা যেদিন থেকে শুরু হবে সেদিনেও কিন্তু কোভিড প্রোটোকল মেনেই আপনাদের পরীক্ষা হবে। তাই এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।